ये तो ये नून दा है नहीं बस 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 आद दियो ना नून दियो ना नून ते नॉर्म हो जावे आद देख थाक बे सब आवर सब चले जावे नून दिए के तो नून ना होले पर भाव लगे আসলে তুমি ভালোবাসো তো নুনটা ওই জন্য তোমার মনে তুমি মনে নুনে জন্মেছিলে মানে সল্ট লেগে জন্ম সল্ট লেগে লবণ হট যাকে বলে ঠিক আছে নমস্কার বন্ধুরা নমস্কার আজকে আবার অনেকদিন পরে চলে এলাম ডিনারের ভিডিওতে এখন তো প্রায় শীত শেষ হ্যাঁ ঠান্ডা প্রায় শেষে আমরা আর একবার মটরশুঁটি কচুরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মটরশুঁটি কচুরি বলতে হ্যাঁ বলছি শীত তো প্রায় শেষই হয়ে গেছে শীত প্রায় শেষের পর্যায়ে তো শীত শীতকে বিদায় জানিয়ে আজকে আমরা শেষবারের মতন খাচ্ছি হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে মটর পনির এটা হচ্ছে মটর পনির আর এখানে এর মধ্যে রয়েছে কড়াইশুঁটির কচুরি এই দেখুন কড়াইশুঁটির কচুরি এটা একটা হটপটের মধ্যে রেখেছি একটু গরম থাকার জন্য কারণ এরপরে হয়তো কড়াইশুঁটি বাজারে পাওয়া যাবে কিন্তু দাম বেশি হবে কিন্তু লাস্টবারের মতন খেয়ে নিলাম এরপরে যদি কোথাও খাওয়া দাওয়া যদি হয় কড়াইশুঁটির কচুরি সেটা পরের ব্যাপার তো আছে কড়াইশুঁটির কচুরি করেছে ও আর হচ্ছে মটর পনির করেছি আমি আর এখানে স্যালাড তাই তো চলো হ্যাঁ খাওয়া দাওয়া শুরু করি তো কচুরি কতগুলো দেবে আমাকে তুমি যতগুলো খাবে ততগুলো দেব পনেরো কুড়িটা দাও আমাকে পনেরো কুড়িটা তো খেতে পারবে না আর পনেরো কুড়িটা রাত্রিবেলা দেবো না প্রথমে দেখো কটা দিয়েছি চারটে দিয়েছি এক দুই তিন চার হ্যাঁ চারটে আছে ছটা হলো ছটা মতো খাই তারপর হচ্ছে পরে দেখা যাবে হচ্ছে মটর পনির মটর পনিরটা আমি করেছি তো আমি যে কোনো রান্না যা করি কখনো রান্নার মাঝে রান্নার মাঝখানে কখনো আমি টেস্ট করি না কিন্তু নুন হয়েছে কি ঝাল হয়েছে কি টক হয়েছে টেস্ট করি না সে টেস্ট করবে আপনাদের বৌদি টেস্ট করে বলবে তুমি আগে টেস্ট করো তারপর আমাকে বলো কেমন হয়েছে তারপর আমি খাও না খাও খাও খেতে থাকো টেস্ট করে আমি বলবো ভালো মন্দটা কেমন হয়েছে তুমি খাও না আচ্ছা ঠিক আছে খেতে থাকো আর তুমি যেটা করো সেটা তো ভালোই হয় ভালোই হয় তবে লেডিস ফার্স্ট আগে লেডিস ফার্স্ট স্যালাড নিই না আচ্ছা তুমি আগে খাও খেয়ে বলো কেমন হয়েছে একটু ভয় ভয়ে আছি আমি ভয়ের কিছু নেই সে ভালো হলো খেতে হবে খারাপ হলেও খেতে হবে হ্যাঁ তা ঠিক আবার কি বেরোলো ও খাবার আগে একটা লবঙ্গ লবঙ্গ গোটা গরম মশলা বেরিয়েছে রিভিউটা মেন রিভিউ সবই ঠিক আছে একটু মিষ্টি দিলে ভালো হতো আচ্ছা মিষ্টি মিষ্টি আবার বেশি হলে আবার ওনার মাথা গরম হয়ে যাবে ঠিক আছে তাহলে মিষ্টিটা একটু কম আছে বাদ বাকি এমনি মশলার টেস্ট মশলা কাঁচা গরম মানে কাঁচা মশলার কোনো ফ্লেভার বেরোচ্ছে ঠিক আছে লবণটা বেশি হয়েছে লবণটা বেশি হয়েছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি কম লবণ বেশি চলো লবণটা তো অনেক বেশি কি লবণটা অনেক বেশি বেশি মানে অনেক বেশি নুন খেলে গুণ গাইবে অনেক নুন খেলে চার গুণ গাওয়ার দরকার নেই আচ্ছা বেশি নুন খাওয়া ভালো না তোমার কেমন লাগছে আমি বানিয়েছি ভালো মন্দ কিছু বলবো না তুমি সব ঠিক আছে নুনটা বেশি হয়ে গেছে
দেখো আমি তো কোনো বড় রাঁধুনি না, নিজের মতন করে রান্না করি, একটু ভয় ভয় রান্না করি তোমার ভয়ে। কোথায় কি বেশি হবে কি কম হবে ভালো, রান্নাটা নিজের ওপর সব কিছু। কড়াশুটি কচুরিটা খুব ভালো হয়েছে, বুঝছো না, ভালো হয়েছে, খুব সফট। তার এগুলো যদি একটু গরম গরম মানে সদ্য পানি সদ্য খাওয়া যায় না, আরো টেস্টি লাগে। ওটা তো হয় না, কিন্তু হয় না, সেটা সম্ভবই হয় না। একমাত্র হয় কখন ধরো তোমরা বসে পড়েছো, আমি ওদেরকে ভাজছি আর ওখান থেকে কড়া থেকে নামিয়ে তোমাকে দিচ্ছি, সেটাই হবে। তো সব কিছু গুছিয়ে নিয়ে বসলে এই জিনিসটা হয় না, ঠান্ডা হয়ে যায়। হ্যালো, ও ভাত দেওয়া আছে তো বাইরে, তরকারি না দাও, তরকারি না মটর পনির ওই হলো, ব্যাস 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 ঠিক আছে ঠিক আছে থাক। যে কোনো বড়ো বড়ো রেস্টুরেন্টে যে সমস্ত খাবার পাওয়া যায়, সেই সমস্ত খাবার আমাদের ঘরে একটু সময় দিয়ে একটু করা যায়, রেস্টুরেন্টে যেতে লাগে না, রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই পাওয়া যায়, বরং ওর থেকে আরও ভালো পাওয়া যায়। তোমার মনে হচ্ছে কিছু না?
আর দেবো দাও দাও তুমি নেবে তো না না আমি আর নেব না কেন নাও না তিনটে দিই তুমি একটা নাও আমি নেবো না আর দুটো কমিয়ে দাও একটা দিলাম তো একটা নাও দারুণ দারুণ লাগছে অসাধারণ টেস্টি লাগে বলে গিয়ে না দুটো একটা পনির নি পনির নাও আর তুমি পনির নাও আমাকে টঙ্গিয়ে দাও আর খাই তো আবার তরকারি আর মটর পনির ঘুগনি মাস্টার পনির ওই হলো ভালো না ওই হলো যাই হোক ওই হলো তো তোমার তো খাওয়া দাওয়া শেষ তা ওই একটু খাবে হুম ওই চুষির পায়েস ও আজকে বানিয়েছি মটর মটর পনির কচুরি কচুরি তো খাওয়া হয়ে গেল এবার শেষ পাতে একটু মিষ্টি প্রয়োজন হয় মিষ্টি মুখ তা আমি তো নিয়ে চলে এসেছি পায়েসটা এটা কি আজকে সকালে করলাম চুষির পায়েস দেবো দাও জমে গেছে কি যে ছিল না বেশ আন্না 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 তুমি খাও তুমি খাও আমি অল্প একটু নিই তুমি মিষ্টি মুখ করো করো আর করতে করতে বলো সবাইকে আমি একটু খাই বসে বসে সবার শেষে একটু মিষ্টি মুখ না হলে না আমার খাবারটা যেন পুরো হয়নি সম্পূর্ণ হয়নি তো এটা চুষি চুষি পায়েস দেখছো না লম্বা লম্বা এটা কি মানে কি চাল নাকি হ্যাঁ চালের গুঁড়ি দিয়ে যে চুষিটা এত ছোট ছোট প্যাকেটে পাওয়া যায় বাবা যাই হোক তাহলে তো এখনো খাওয়া শেষ হয়নি খাওয়া দাওয়া করছে আমারও পাতে কিছুটা রয়েছে পায়েস তো আজকে রাতের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ আসি আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার